এখন কার শাসন হব লাগে, কার শাসন হব লাগে পৃথিবীতে, কার শাসন চলবে? আল্লাহর শাসন চলবে, কোরআনের আইন চলবে, একমাত্র কোরআনের আইন, আল্লাহর আইন চলবে, আর কারো আইন চলবে না, কোরআনের আইন চলবে। কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের জন্য কি হবে, আমাদের জন্য ইসলামিয়াত কায়েম করাটা সহজ হয়ে যাবে। নিয়ত এত ভালো, ইসলামিয়াতের জন্য মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহিত করার জন্য হুকুমতে ইসলামিয়া আগে কায়েম করা চায়, কায়েম করে পরে ইসলামিয়াত কায়েম করবো। আর আমরা বলি যে না, আমরা বলি না, আমরা যা কিছু মেহনত করতেছি নামাজ রোজা হজ জাকাতের জন্য, আর নামাজ রোজা হজ জাকাত করতেছি আল্লাহর জামানতের জন্য। ওলামায়ে কেরাম ধইরা বসলেন এই একটা করার জন্য, এই একটা করার পরিবর্তন করার জন্য। আবুল আলাম মওদুদি গোমরা বেশি দেন গোমরা যে আমরা বলি অত বড় গোমরা না, ওই হিন্দু হয় নাই, কাফির হয় নাই, খ্রিস্টান হয় নাই, ইহুদি হয় নাই, তার মানে অঙ্গুরাও ঠিক রাখছে, এঙ্গুরাও ঠিক রাখছে, মাঝে একটা করা বদলাইয়া দিচ্ছে। আর বদলাইছে কি জন্য, যাতে মানুষ বেশি করে হুকুমত ইসলামের জন্য মেহনত করে। আমি তাবলীগের একটা করা খালি বদলাইয়া দিব, করাটা কি বদলাই দেবো, আমরা যে মসজিদ বানাইতেছি এই মসজিদ কি জন্য বানাইতেছি, আমরা মসজিদ কেন বলে নামাজের জন্য, মসজিদ আমরা নামাজের জন্য বানাই, নামাজের জন্য বানাই, তাহলে মসজিদে আসার পরে আমরা কি করব, নামাজের জন্য কি করব, বলে নামাজের জন্যই আমরা তাবলীগ করি, আমরা নামাজের জন্যই তাবলীগ করি, নামাজের জন্যই আজান দেই, নামাজের জন্যই মেহনত করি, নামাজের জন্যই মানুষকে ডাকি, নামাজের জন্যই মসজিদ। এখন নামাজি তো নাই দেশে, নামাজি নাই, নামাজি বলবে কিভাবে, তাবলীগ করলে নামাজি বাড়বে, তাহলে বলে যাতে নামাজি বাড়ে সেই জন্য কথাটা যদি এইভাবে কইয়া দেয় তাহলে নামাজির সংখ্যা বাড়বে। মসজিদ কি জন্য ভাবছ, নামাজের জন্য মসজিদ মনে করছো তোমরা, আসলে নামাজের জন্য মসজিদ নেই, নামাজ তো মাঝে একটা জীবন হিসেবে দেই আমরা, আসলে মসজিদ বানানো হচ্ছে তাবলীগের জন্য, আসলে মসজিদটা বানানো হচ্ছে কি জন্য, তাবলীগের জন্য হলো মসজিদ। মসজিদে মানুষ আসবে, আসার পরে এখানে এখানে থেকে রাওয়াঙ্গিল হবে, এখানে থেকে মানুষ তাবলীগের জন্য যাবে, ওই জন্য এটা আমাদের তাবলীগের কি, এটা হলো স্টেশন, তাবলীগের এটা স্টেশন, এখানে এসে হলে দলবদ্ধ হবে, এখানে থেকে রাওয়াঙ্গিল হবে, এখান থেকে তাবলীগের বিভিন্ন দেশে চলবে, ওই জন্যই মার্কা, এটা আমাদের মার্কা, তাবলীগের মার্কা যেটা নামাজ আমার মাঝে একটা জিরো নিয়ে হবে, মাঝে ফ্রেশ হবার দিকে আমরা একটু ফ্রেশ হই, নামাজ পড়ি, এখন জোহরের সময় হয়েছে নামাজটা পড়ে নিলাম, কিন্তু আসলে নামাজের জন্য আমরা আসি না, আসলে আমরা আসি কিসের জন্য, তাবলীগের জন্য। তাবলীগের গুরুত্ব বাইরে গেল, ভাবলো যে আমাদের জীবনের মকসুদ হলো তাবলীগ, আমাদের জীবনের উদ্দেশ্য হলো তাবলীগ, আমার জীবনের উদ্দেশ্য হলো খুরুজ, আমার সব কিছুই খুরুজ, আর খুরুজ হইলে হবে কি, খুরুজ হইলে বা আলটিমেটলি দিন আসবে তার ভিতরে, দিনদার হবে, দোয়া গরু ছিটবে, নামাজই বেজে যাবে, তাতে আমি কি ক্ষতি করি, আমি তো কোনো ক্ষতি করি নাই, আমি তো কইছি ভালোর জন্য, যাতে ভালো হয় ভালোর জন্য আমি কইছি, এটা যে আমরা এখানে নামাজ পড়ার দিকে মসজিদ বানাই নাই, তোমরা ভাবছো নামাজের দিকে মসজিদ না, নামাজ পড়তে গেলে আর হইলো, নামাজের জন্য তো মসজিদ না, মসজিদ তাবলীগের জন্য, আর মাঝে মধ্যে নামাজটা পড়িয়া নেই দাদা, আসলে মসজিদ তো নামাজের জন্য না, আসলে মসজিদ জামাতের জন্য, খুরুজের জন্য মসজিদ। তাহলে এই কথাটা আমি কয়ে দিলাম, আমার নিয়তটা ভালো, ভালো নিয়তে আমি করলাম, কিন্তু আমার সেয়া বিশেষজ্ঞ লোক যারা তারা যদি বলে যে বাবা তোমার তো নিয়তও ভালো, তোমার সবই ভালো, কিন্তু পরিণামটা ভালো হবে না, বুঝাইয়া যদি আমারে দেয় তাহলে আমার মানতে হবে না। বহির বাড়িতে রাজার পক্ষী যায় পড়ছে, হ্যাঁ ভাটল চড়াই যায় পড়ছে, পড়ার পরে রাজার বাড়ির ভাটল চড়াই বহির বাড়িতে পড়ছে, বুড়ি কয় না হারে বাবার সিঁড়ি কেটে দেয় নাই কেউ, আমি আমার বাচ্চার সিঁড়ি সপ্তাহে সপ্তাহে কেটে দেই, এই ভাটল চড়াইটার সিঁড়িগুলো কেটে দেয় নাই, আর এত বড় হয়েছে ঠোঁট বাবা কি বকিরা খায়, বাবা তো বালাইলে খা হবো না, ঠোঁট পাই যাবো, ঠোঁটটা কেটে দেয় নাই, ওই জন্য মহব্বতের সাথে তার সিঁড়ি আর ঠোঁট কেটে দিল, কেটে দেওয়ার পরে না দাঁড়াবার পরে না খাবার পারে, খাবার পারবে কারণ ওর খাবার হাতিয়ার গেছে, আর দাঁড়াবারও পারে না ওর দাঁড়াবার হাতিয়ার গেছে, রাজবাড়ি তো আর ঘুরে যায় না, পরে রাজবাড়ি থেকে কামলা রামলা পাঠাই দিল, দেখো তো আমার ভাটোই চড়াই যে আসতেছে না, যাই দেখলো বুড়ির বাড়িতে বসে রয়েছে, খায়ও না হাঁটেও না চড়েও না, পরে সাহেব বলে যে বুড়ি এই অবস্থা কেন হয়েছে, আমার এই রাজবাড়ি এই পক্ষীর এই অবস্থা কি করছে, ভাটোই চড়াই এই অবস্থা কি করছে, বলে তো না অন্য তো কেউ করে নাই, আমি কি রাজার রাজা বাবার তো সময় পায় না, রাজা রানী এও সময় পায় না, সেই হিসাবে আমি
কোনো রকম ভাবে পাখিটারে ধইরে অল্প খেদমত করছি। এর বেশি বড় হয়ে গেছিল গা ফুল কাইটা সমান করে দিয়েছি তাতে আরামে খাইতে পারি। আর বেশি বড় হয়ে গেছিল কি চেরিগুলো বেশি বড় হয়ে গেছিল আরাম মতো চলতে পারে ওই জন্য খাইতে দিছি। বইয়ের নিয়ত তো ভালো, নিয়ত ভালো, কিন্তু পাখির কি অবস্থা, পাখির দশাটা কি হয়েছে? পাখিটা এখন সর্বনাশ একবারে। এখন নতিজার দিকে আমরা যাই, নতিজা হইল কি, আবুল্লাহ মওদুদী সাহেব বলছে যে আমরা যত মেহনত করি হুকুমতে ইসলামিয়ার জন্য করি, তাহলে হুকুমতে ইসলামিয়ার জন্য আমরা নামাজ করি, বলে হুজুর হুকুমতে ইসলামিয়ার জন্য নামাজ কেন করি? বলে নামাজ করি এই জন্য যাতে নামাজটা আমাদের ট্রেনিং হয়ে যায়, এটা সঠিক ট্রেনিং। বলে রোজা কেন এজন্য থাকি? বলে এটা আমাদের ট্রেনিং। কিসের ট্রেনিং? না খেয়ে থাকার ট্রেনিং। তারপর হজ কেন করি? বলে বিশ্ব মিটিং, এটা আমাদের জাকাত কেন দেয়? বলে এটা আমাদের রাজকীয় কোষ ভরবার দিকে, রাজকোষ, রাজ তহবিল যোগাবার ব্যবস্থা করতেছি আমরা। তাইলে আমরা সব কিছু মেহনত আমাদের হুকুমতে ইসলামিয়ার জন্য, আর হুকুমতে ইসলামিয়া কায়েম করতেছি আমরা কেন দিকে? আল্লাহর রেজামন্দির জন্য। আল্লাহর রেজামন্দি হাসিল হবে কারণ হুকুমতে ইসলামিয়া হয়েছে, সবই হবে, সবই হবে, এটা আবুল আলম মওদুদী বুঝতেছি। এখন পরিণামটা কি হইলো? বুড়া হয়েছে তো ও নামাজ পড়ে না, রোজা ভাঙে, তারা রোজাও ভাঙে, কারণ হুকুমত ইসলামের ট্রেনিং সময় নাই তো আমার, আমার যারা বয়ে এই বয়সে আমি ট্রেনিং কিভাবে করে দিই বাবা? আমার বেটারে পাঠাই দিচ্ছি ট্রেনিং দেওয়ার দিকে, আমার বেটা নামাজ পড়তেছে ট্রেনিং দিতেছে, আমার বেটা ট্রেনিং বিশ্ব মিটিং এর ওই জন্য ওরা ওদেরকে দেখবে ওদের যুবকরা বেশি নামাজ পড়ে, ওদের যুবকরা বেশি রোজা রাখে, যুবকরা বেশি দিনের কাজ করে, বুড়ারা করে না, বুড়াকে ট্রেনিং এর সময় পার হয়ে গেছিল। এখন আপনি যদি নামাজ পড়ে আর নামাজকে যদি ট্রেনিং মতো করে করে আপনার নামাজ হবে, বিশ্ব গোটা দিছে আর এত বড় মানুষ, বিশ্ব গোটা পাওয়া, আর এত পুরস্কার, এত বড় সাহিত্যিক, এত বড় যুক্তিবাদী, এত বড় লেখক, তার ভুল হবো নাকি? হয় নাই ভুল, যার কারণে আবুল আলম মওদুদীর সোজা হবার দিল না। আবুল আলম মওদুদী সোজা হয়ে যাইত যদি ভক্তরা যদি জেদ না দিত। ভক্তরা জেদ দিয়ে কুটকুটি করে, ভক্তরা জেদ দিয়ে আর সোজা হবার দিল না, দলটা রইয়া গেল। ঠিক ওই রকম প্রত্যেকেই যত দল আপনি দেখবেন, নজির আহমদ আজকে গাইবুল গান্ধী তো প্রথম দুইজন বাইরে ছিল, হযরতে শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির ছাত্র তারা, হযরত শাহ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির ছাত্র, এই ছাত্র দুইজনকে ছিল খারেজ করে বাইরে করে দিছিল। সেই দুইজনের ওই যে আরম্ভ করলো গাইবুল গান্ধী আদমের তাকলিদ শুরু করলো, এই দুইজনের ভক্তরা যদি ওই দুজনকে ছাইড়া দিত, তাহলে ভক্তরা ছাইড়া দিলে আজকে গাইবুল গান্ধী দুনিয়ায় থাকতো না। কিন্তু ভক্তরা বললো যে আমার দুজনের ছোট পারে না, আমার হুজুরের ভুল হতে পারে না, ভক্তরা সারল না, এই ভক্তরা ক্ষতি করে। কাজে কোনো মানুষের যদি ভুল হয়, হঠাৎ হইতে পারে, হঠাৎ হয়, তাহলে ভুল হইতে পারা, যত ভুল করা যায় রিকোয়েস্ট করা লাগে, হুজুর আপনি এটাই করে দেন, আপনি দিলা দেন, দিলা দেন। আমাদের একটা ইতিহাসের কথা, আমার নিজের বাড়ির কথা, আমাদের চারা বাড়িতে মুফতি হামিদুর রহমান সাহেব ছিলেন, বহুত বড় বুজুর্গ মানুষ ছিলেন। মুফতি হামিদুর রহমান কি স্থানীয় এলাকার মধ্যে আমাদের লোকাল বুজুর্গদের মধ্যে মস্ত বড় বুজুর্গ ছিলেন, লোকাল সুন্নতের পালন ছিলেন, খুব সুন্নতের উপরে আমল করতেন। অবশ্য মানে তাহকিকাতের অভাবে, তাহকিকাত তো থাকে না শক্তি ভয়ে, তাহকিকাতের অভাবে কিছু বেদাত কামও ছিল, সেটা আলাদা কথা, বেদাত কাম অজান্তে কিছু ছিল, সেটা আলাদা। ওই থেকে মাসকান্দি হুজুর ছিলেন বহুত বড় বুজুর্গ,
হঠাৎ বাসকান্দি হুজুর প্রোগ্রাম দিলেন আমাদের ওইদিকে বাসকান্দি হুজুর প্রোগ্রাম দিছি আর সেই প্রোগ্রামের সভাপতি রাখছে মুফতি হাফিজুর রহমান সাহেবকে আর বাসকান্দি হুজুর মুখ্য অতিথি আর যেদিন সভা পাচ্ছে ঠিক সেই দিন ওনার বাড়িতে জলসা হাফিজুর রহমান সাহেবের বাড়িতে জলসা উনি বলল যে আমার বাড়িতে জলসা দিয়া আমার বাড়ির মিটিং থেকে আমি ইয়ে যাব না আমার সভাপতি পাচ্ছে আমি তো ওখানে যাব না ওখানে যদি না যায় তাহলে রাইজে কি বলবে যে আহমদ আলী সাহেবের সাথে হাফিজুর রহমান সাহেবের সাথে কি আছে সারিসি আছে মুখ্য অতিথি পাচ্ছে তো হাফিজুর রহমান সাহেব আজকে মিটিংয়ে আসলো না মানুষ এই কথা বলবে আমার চাচা ওই মুফতি সাহেবের প্রথম খলিফা ছিলেন আমার চাচা একবারে শুরু থেকে এরকম ভাবে বললেন যে হুজুর এই মিটিংয়ে যাওয়াই লাগবে চাহে আপনার বাড়ির সভা ভাঙ্গে থাকবে মিটিং না হোক যাওয়াই লাগবে আর আপনার বাড়ির সভা আমি সম্মান করব আমি এটা রক্ষণাবেক্ষণ করব চা করা লাগে আমি করব কারণ এত বড় বলি আসামের বড় বলি আসতেছে সেই জায়গায় যদি আপনি না যান এর মাঝে থেকে একটা বদনাম আসবে কি বদনাম আসবে যে হিংসা করে আসছে নাই হিংসা করে আসলে আমরা যাওয়াই লাগবে আপনার মিটিং এটা বাদ দেন রাখবো এই মিটিং আমি সালাম শেষ পর্যন্ত ধৈর্য কোনো মতে ধাক্কা দিল না শেষ পর্যন্ত করে আমার ধাক্কাই বের করে দিয়ে যাবে না ধাক্কাই বের করে দিব হুজুর এর সময় থাকাই যাব না যাওয়াই লাগবে আপনার এই জোর জবরদস্তি দিয়ে এই হুজুরের মিটিংয়ে উপস্থিত করে দিল মানুষ টানুষ দিয়ে পাঠাই দিল যাওয়াই লাগবে জোর জবরদস্তি একবারে নিয়ে পৌঁছাই দিল টাইটা নিয়ে যাই হোক যাওয়ার পরে তার কথা নাই সভাপতি হইল সভা হইয়া গেল এইটা হলো মুরিদের আসল কাম যদি জেব দিত যদি আমাদের চাচা জেব দিত হুজুর আমাদের কাছে হলে নাই আমাদের সভাপতি বানাইছি না হলে নাই আমাদের কাছে না হইলে সভাপতি বানাইলো আর ওই তারিখে আমাদের বাড়িতে জলসা আর হেদেরকে সভাপতি বানায় অনেক আমার কি ঠিক আছে চন্দ্রমনে যাওয়া যাবো না জেব দিলে কি করতো তাইলে আর যাইতো না না গেলে এই কথাটা রয়ে গেত যে বাসকান্দি হুজুরের সাথে মুফতি হাফিজুর রহমান সাহেবের সাথে রেষারেষি আছে তাহলে ইসলামের ক্ষতি হইতো কিন্তু আসল মুরিদ যে সে মুরিদে কল্যাণ কামনা করে যে আমার হুজুরের যেন পাওনা পিছলে ভুল যেন না হয় যে কোনো প্রকারে আপনার যাওয়া লাগবে এখানে কারণ এত বড় অলি আসতেছে আপনার তো আমরা তার চেয়েও বড় অলি মানি এটা তো আমরা অস্বীকার করি না অলি কিন্তু এখানে যাওয়া লাগবে না লাগে না গেলে দিনের ক্ষতি হবে না গেলে দিনের ক্ষতি হবে কাজেই যারা ভক্ত তাদের কর্তব্য হলো এইটা যদি হযরতে মদনী রহমাতুল্লাহ মদনী হাসান মাদানী সাহেব যদি একটা কথা শিখে বোঝা যায় দারুল উলুম দেওবন্দের সাথে যদি লাগে তাহলে হাসান মাদানী সাহেব এটাই বলতে হবে যে হুজুর আমরা ধরি আমরা লগে যাই নদ দারুল উলুমে যাই মদনী সাহেবের কাছে যাই কি দিয়ে মদনী সাহেব হইল আমরা নদ যাই ভালো হবো ফাঁক জানি হয় না কোনো মতে যদি ফাঁক হয় না নিয়ে যাও সাত সাহেবের যদি কোনো কথা পাচ্ছে দারুল উলুম দেওবন্দের সাথে কিংবা একটা কথায় অবুধ হয়েছে তাহলে সাত সাহেবের বলো যে হুজুর আমরা যদি বাদ দেন না কোনো মতেই না কোনো মতেই না আপনি এই কেন্দ্রকে সারা যাবে না এটা কেন্দ্র এটা তো সূর্য সূর্য বাদ দিয়ে লাইট দিয়ে চলা যাবে না এটা তো সূর্য লাইট দিয়ে চলা যাবে না হারিকেন দিয়ে চলা যাবে না সূর্য ক্ষেত বিচ্ছিন্ন হইয়া এই হেজার দিয়ে চলতে কাম হবে না সূর্যর সাথে কানেকশন রাখতে হবে যে কোনো প্রকারে হুজুর দান রাখবো আমরা সাথে দেখেছি কম যাই তার নামে যাই বসি না না যাই দারুল উলুমে বসি দারুলের সাথে আলোচনা করি চাহে আমাদের রুটিন দেখে বদলে দেখ আমাদের রুটিনটা দেখে বদলাই দেয় কায়দা দেয় কোনো কোনো কথা যেটা যেটা কায়দা দিব এটা আমরা মেনে নিব কি অসুবিধা আছে কারণ আমরা তো তাদেরই সন্তান এই দারুল উলুমের সন্তান তো আমরা দারুল উলুম থেকেই তো আমাদেরকে খাড়া করছি দারুল উলুমেই তো আমাদেরকে মুবাল্লিগ বানাইছে হযরতে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাইহি তিনি এক একজনকে এক এক কাজের মধ্যে নিয়োগ করছিলেন হযরত কেফায়েতুল্লাহ সাহেবকে বলছিলেন তুমি দিল্লিতে এটা করো আর হযরত ইলিয়াস সাহেবকে বলছিলেন তুমি পাবলিকের মধ্যে তাবলিগ নিয়ে যাও এরকম ভাবে এক একজনকে এক এক খেত মধ্যে দিছিলেন এক একজন এক এক খেত মধ্যে গেছে আর জেহেন যা যেরকম সেরকম কামে তাকে লাগাইছে জেহেন দিয়ে কার জেহেন কিরকম তার সেই কাজের মধ্যে লাগাইছে আমাদের বাসকাতে হুজুরকে দিছিলেন হুসাইন আহমদ মদনী এইদিকে কি জন্য দিছিলেন এইদিকে ছিল ইংরেজের হামলা ইংরেজে ওই যে পাহাড়ি এলাকার মধ্যে মিশন খাড়া করছিল বিরাট মিশন এই কাছারের পাহাড়ি এলাকাতে মিশন আর সেই মিশন থেকে তাদের টার্গেট ছিল পুরো আসামকে ইসাই বানাবে তখন মশাল পাঠিয়ে দিয়েছে হুসাইন আহমদ মদনী বাসকাতে হুজুরকে পাঠাইছে যে দাও ওই মিশনের ওই পার যায় বসো ওরা তো লোকেরা ছাড়ছে আর ওদের পাশে যায় তুমি ছাড়ো ভারতের পাশে দেয় ওরা এইভাবে ছাড়ছে আসামকে আক্রমণ করবে আর তুমি অফের ব্যাচ দিয়ে আসামকে আক্রমণ করো অফের ব্যাচ দিয়ে বাসকান্দি হুজুর এসে তখন আলো ছাড়ছে তখন ওই মিশন কিন্তু সব গিয়ে গেছে গা কোনো মিশনে সাকসেস হতে পারে নাই কিছুই করতে পারে নাই হযরত মাওলানা তাহের
তাহের সাহেব হযরত মাওলানা তাহের রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন হুসাইন আহমদ মদিনার খলিফা ছিলেন তাকে কোথায় রাখলেন কলকাতাতে রাখলেন এইভাবে বুজুর্গরা এক এক জনকে এক এক কাজের মধ্যে লাগা তার জেহেদিয়াত দেখে তার সালাহিয়াত দেখে তার ইখলাস দেখে তার বিল্লাহিয়াত দেখে যারা কোন কাজের জন্য মুনাসিব তাকে সেই কাজের মধ্যে দেন আমাদের মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি দিছেন এটা তার দিকের কাছে লাগাইছেন ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি নেগ্রানি করছেন হযরতে ফরিদ আহমদ সালামপুরি হযরত মদনি সমস্ত বুজুর্গরা নেগ্রানি করতেন এইভাবে চলতো এই জিনিসটা কাজে এটা দেওবন্দ থেকে আলাদা না দেওবন্দের একটা শাখা কিন্তু আজকে যদি আমরা বলি যে দেওবন্দ থেকে আলাদা দেওবন্দকে মানি না দেওবন্দ নকল দেওবন্দ অমক দেওবন্দ তমক তাহলে আমাদের নিজের পায়ে নিজে প্রাণ মারা হবে এগুলো যদি আমরা বলি না আমাদের কথা হলো সাত সাহেব আমাদের মুরব্বী আর তার চেয়ে বড় মুরব্বী হচ্ছে দেওবন্দ আমাদের সবের বড় মুরব্বী হেডকোয়ার্টার হচ্ছে দেওবন্দ আর তারপরে আমাদের এগুলা পাঁচ কান্দি আমাদের সেকেন্ড কোয়ার্টার নেজামতি সেকেন্ড কোয়ার্টার এগুলা পরবর্তী কোয়ার্টার নিজামউদ্দিন আছে বাসকান্দি আছে সারনপুর আছে তারপরে মুজাহিদুল উলুম আছে তারপরে আছে এই শাহি এগুলা সব আমাদের ইসলামিক বড় বড় কেন্দ্র কিন্তু সবের উপরে হেডকোয়ার্টার যেটা আমাদের সেটা হলো দারুল উলুম দেওবন্দ হেডকোয়ার্টার হেডকোয়ার্টারে কোনো মতে ইসলাম দেব না যত তবলিগি মার্কাস আছে সমস্ত তবলিগি মার্কাসে যেটা মূল কেন্দ্র দারুল উলুম দেওবন্দ থেকে হ্যান্ডেলিং হ্যান্ডেলিং করে সেখান থেকে হ্যান্ডেলিং করে সব দারুল উলুম দেওবন্দ থেকে যদি ফতোয়া দেয় তাহলে জিকির বদলিব না এখন কেউ হক কথা এমন যুগ আসবে এমন একটা দিন আসবে যে হক বুঝনেওয়ালা হক বলনেওয়ালার অভাব হবে আজকে হক বুঝতেওয়ালা হক বলনেওয়ালার অভাব হয়েছে আর খেয়ানত ওলামায়ে কেরামে করতেছে খেয়ানত ওলামায়ে করতেছে আসামের সমস্ত ওলামায়ে কেরামকে আমি বলছিলাম যদিও মিটাঙ্গা খালি বলবার পারি নাই যখন তার সাথে দেখা হয়েছে তখন তার সাথে বলা হয়েছে আমি বলছি যে আসামের সমস্ত ওলামা এক জায়গায় বসে আমরা এইটা দাবি জানাই কি দাবি যে আমরা আমার কাছে এটা দাবি জানাইতেছি যে আপনি জেনে জেনে দারুল উলুমকে হাতে দেওয়া লাগে আপনার অন্য কিছু না আপনি দারুল উলুমের সাথে থাকেন আপনার সাথে আমরা আছি দারুল উলুমের সাথে থাকবেন না আপনার সাথে আমরা নাই এইটা তাড়াতাড়ি কে থেকে দেন আর আসামের কর্তব্য আমাদের আসামের কর্তব্য হইল সমস্ত ওলামা একমত হইয়া সিল মাইয়া চিঠি পাঠাই দেন তাড়াতাড়ি আপনি দারুল উলুমের সাথে থাকেন আপনার সাথে আমরা আছি দারুল উলুমের সাথে যদি না থাকে আপনার সাথে আমরা না এটা দিলে কি অন্যায় হইতো ক্ষতি হইতো কি না আমরা সাত সাপকে ছাড়তাম না দারুল উলুমকে ছাড়তাম পুরোটা তো আমরা সার্ভার পাই না এটা দিতে কিন্তু ওলা মারা একসাথ হইয়া এটা দেখতে পারলো না দেখতে পারলাম না এখন পাবলিক তো বুঝে না সাধারণ পাবলিক তারা বলে যে এইদিকে আলেম আছে ওইদিকে আলেম আছে এইদিকেও কথা আছে ওইদিকেও কথা আছে এরকম বইলা থাকে আসিরাতে মুস্তাকিম তো সূক্ষ্ম আমি বলছি খুব সূক্ষ্ম এইবার দেখে তাওয়াক্কুল তাওয়াক্কুল ভালো বস্তু না তাওয়াক্কুল ভালো বস্তু না তাওয়াক্কুল ভালো বস্তু আপনার সামনে আইনা দিছে মিঠা খাদ্য মিষ্টি খাদ্য আপনার সামনে আইনা দিছে আপনি বললেন যে আল্লাহ ভরসা আল্লাহ যা করে তাই হয় আল্লাহ না করলে হয় না আল্লাহ ভরসা বিসমিল্লাহ বললে আপনার টিকা দিকে মিলে তাওয়াক্কুল ক্ষতি হবে না আর একজনে বলছে না আপনার ডায়াবেটিস 400 আপনার সুগার 400 পান দেব না 400 450 চলছে বদরুদ্দিন সাহেবের 450 450 চলছে হুজুর খান্দাবনা বলে না আল্লাহ ভরসা খান দাওয়াত করলে ভালো না দাওয়াত করলে না থাকা ভালো দাওয়াত করলে ভালো তাহলে বিসমিল্লাহ করে একাউন্ট লাগে ফতোয়া জিজ্ঞেস করি এখন আমরা ফতোয়া জিজ্ঞেস করবে না যে ডায়াবেটিস রোগী যদি আল্লাহর উপরে ভরসা করে সেরি খায় তাতে সওয়াব পাবে কিনা আত্মহত্যাকারী সাব্যস্ত হবে এই তাওয়াক্কুলের মানা আত্মহত্যাকারী আত্মহত্যাকারী সাব্যস্ত হবে আল্লাহ এখন দেয় নাই আল্লাহ কুদরতের উপরে ইমান আছে আমার আল্লাহ যদি রোগ না দেয় হইতে পারে না রোগ কিন্তু সুন্নাতুল্লাহ তোমাকে হবে সুন্নত কি চেনি খাইলে ডায়াবেটিস বাড়ে এটা সুন্নাতুল্লাহ চেনি খাইলে ডায়াবেটিস বাড়ে এটা সুন্নাতুল্লাহ চেনি খাইলেও ডায়াবেটিস বাড়ে না এটা কুদরাতুল্লাহ চেনি খাইলেও ডায়াবেটিস বাড়ে না এটা কি কুদরাতুল্লাহ আর সেদি খাইলে ডায়াবেটিস বাড়ে এটা সুন্নাতুল্লাহ আমি তো কুদরাতুল্লাহ থেকে সুন্নাতুল্লাহর মধ্যে আসি
আমি তো সুন্নাতুল্লাহ বাদ দেই নাই কাজে আমি এই যে ফতোয়া বলতেছে যে না চলবে না তুমি সে দেখায় না রেলগাড়ি আইতাছে আপনার কাছে বাবা সরো কয় আল্লাহ ভরসা আপনার কাছে চা আল্লাহ ভরসা এই এই মন্দ রেলগাড়ি সরো সরো বলে আল্লাহ ভরসা আপনি কি হবে জাহান্নামি হবে না জাহান্নামি হবে না আপনি আমরা আল্লাহ ভরসা করে জাহান্নামি হবে কাজে একটা কাজ দেখতে তো খুব ভালো দেখা যায় কিন্তু সিরাতুল মুস্তাকিমের দিকে হাইটা গেলে সেই কাজটাই জঘন্য কাজ হয়ে যায় এই তাওয়াক্কুল ভালো ছিল কিন্তু তাওয়াক্কুল ভুলও হইয়া তাওয়াক্কুলের মধ্যে ভুলও না থাকলো কিন্তু তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি করে এই তাওয়াক্কুলটা খারাপ হয়ে গেল না সর্বনাশ হয়ে গেল তাওয়াক্কুল আর রইল না এটা ভুলও হইয়া গেল ভুলও কাজে এই এই ভুলটা তো সাধারণ মানুষে ধরতে পারে না তাওয়াক্কুল করে তাওয়াক্কুল এরকম তাওয়াক্কুল ইসলামে জায়েজ না এরকম তাওয়াক্কুল করা যাবে না আপনার অসুখ হয়েছে ডাক্তারে বলতেছি যে এই অসুখটা খেলে আপনি আরাম পাবেন আপনার মধ্যে আল্লাহ ভরসা ওষুধ লাগবে না ওষুধ লাগবে না আল্লাহ ভরসা ওষুধ লাগবে না আল্লাহ ভরসা ওষুধ লাগবে না আল্লাহ ভরসা আপনার করা জায়েজ না